কিছু মজার ফার্সি শব্দ নিয়ে কথা বলবো। ফার্সি শব্দ মনে হলো যে সেগুলোর সাথে হিন্দি বা বাংলা বা উর্দুর যথেষ্ট মিল আছে, তাই শব্দগুলো নিয়ে কথা বলছি। একটা হচ্ছে কুঞ্জ, কুঞ্জ কুঞ্জ মানে কোনা, কোনা কুঞ্জ খুব কাছাকাছি, নীরব বা কোনো গুপ্ত জায়গাও বোঝায় কুঞ্জ। তারপর আমরা বলি না যে বিরান ভূমি, হ্যাঁ এটা কিন্তু ফার্সি শব্দ ভিরান। ফার্সিতে ওয়াটা অনেক সময় ভয়ের মতো উচ্চারণ হয় ভ, সেজন্য ভিরান, ভিরন, ভিরন। রায়ের পরে আলিফ হলে ফার্সির ক্ষেত্রে হয় র, আরবির ক্ষেত্রে এটা হয়ে যায় তো রা। তো ফার্সি যেহেতু আমরা বলছি তো এটা হবে ভিরন। আরেকটা কথা মনে করি যে যদি কোনো নুক্তা নাও থাকে, আমরা যদি দেখি যে কোনো ফার্সি অক্ষরের পরে ইয়া থাকে সান্দ সেটা রসিকারী হয়, সেটা হচ্ছে জন্য হয়ে যাচ্ছে ভিরন, ভিরন। খুব কঠিন না কিন্তু। আরেকটা জিনিস খুব মজা লাগলো, নকার, নকার, নকার। এখন আমরা এটা বলার আগে বলি নও রোজ মানে নতুন দিন, নও মানে নতুন, বলি না নও মুসলিম, নও বা বলি না আমরা যে নও হিন্দু, মানে নতুন কিছু হলে নতুন দিন, নও রোজ নতুন দিন, যেটা ইরানে ওদের ওদের পহেলা বৈশাখ। তো সেভাবে হচ্ছে নকর, নকর, কর মানে হচ্ছে কাজ, কারখানে, কারখানের যেটা কারখানে সেটাও কিন্তু কাজ করার খানে, খানে মানে ঘর, কাজ করার ঘর, সেটাই কারখানে আসছে, সেটা কারখানা বাংলা বাংলাতেও আছে। সো নকর হচ্ছে আমরা হিন্দিতে জানি যে বাসার কাজের লোককে অনেক সময় নকর বলে, কিন্তু নকরের আসল অর্থ কিন্তু একটু অন্যরকমই, নতুন কাজে যোগদানকারী। ন মানে নতুন, কার মানে কাজ, তাহলে একসাথে মিলে নকর হচ্ছে নতুন কাজে যোগদানকারী। আমরা এখন আরেকটা মজার শব্দ দেখব, সেটা হচ্ছে নাঙ্গ, নাঙ্গ, নুন নুন গফ, নাঙ্গ, নাঙ্গ মানে অবমান করবে না, উসকো নাঙ্গা করকে ছোড় দিয়া, নাঙ্গা করকে বলে না ল্যাংটা করে ছেড়ে দিছে না, নাঙ্গা, নাঙ্গা করকে, নাঙ্গা করকে ছোড় দেয়। হিন্দিতে নাঙ্গা শব্দটা খুব ইউজ হয়, নাঙ্গ মানে আসলে অপমান করে ছেড়ে দিল, অপমান। নাম নাম মানে গুড়িগুড়ি বৃষ্টি, নাম মানে অল্প, নাম মানে অল্প, একসাথে মিলে গুড়িগুড়ি বৃষ্টি হয় নাম নাম। আরেকটা হচ্ছে মানে ভরনা, যে তুম উসকো ছোড় দো ভরনা হাম তুমকো মার দেঙ্গে, বলে না হিন্দিতে ভরনা, ওই ভরনা ওই ওয়াটা আবার ভয়ের মতো উচ্চারণ হচ্ছে ভরনা, যেহেতু কোনো কিছু নাই ইয়া বা কোনো কিছু নাই তো আমি সবই ধরে নিচ্ছি জবর, ভরনা, ভরনা, অন্যথায়, অন্যথায়। আর এখন আমরা শেষ যেটা বলছি যে আমরা রাত জেগে যে লেখাপড়া করি বা রাত জেগে কোনো কাজ করা সেটাকে আমরা বলি সাব জেন্দেহ দারি, সাব জেন্দেহ দারি, সাব জেন্দেহ দারি। সাপ মানে তো আমরা জানি রাত, সাপটা কীভাবে রাত হয়, যেমন আমরা সবে মেরাজ বলি, সবে বরাত বলি, সাব, সাব আসলে ফার্সি শব্দ, সাব মানে হচ্ছে রাত। সাব জেন্দে মানে জেগে, জেগে থাকা, দারি জেগে থাকার ব্যাপারটা, তাহলে সাব জেন্দে দারি, সারা রাত জেগে থাকা। মজা না? তো ফার্সি হিন্দি বাংলা এভাবে মিলিয়ে পড়লে কিন্তু ফার্সি হিন্দি বাংলা উর্দু এগুলো খুবই কাছাকাছি, প্রচুর এক এক ভাষা আরেক ভাষা থেকে নিয়েছে ঐতিহাসিক কারণে এবং মানুষের সাথে মানুষের যোগাযোগের কারণে। তাহলে যদিও এটা ভালো নাই, সাব জেন্দে দারি, রাত জেগে, সারা রাত জেগে থাকা এটা ভালো কোনো ব্যাপার না, সাব জেন্দে দারি, যদি ভালো কোনো কাজে জেগে থাকা হয় সেটা অবশ্য অন্য কথা। তাহলে আমরা সাব জেন্দে দারি জারি রাখি, অনেকেই দেখা হবে।